السلام عليكم ورحمة الله وبركاته، সবাই কেমন আছেন؟ আশা করি ভালো আছেন। তো আজ যে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া, এটা হচ্ছে ঘোরা ক্রয় করার পরে আপনার কী কী লাগবে, তো এই বিষয়ে আপনাদেরকে একটা আইডিয়া দিন। আর ঘোরা ক্রয় করতে কত টাকা লাগবে এগুলো আপনাদেরকে একটা আইডিয়া দিলে আপনারা বুঝতে পারবেন আপনার খরচটা কত পড়বে কী আসে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে বলবো, বললে আপনারা মানে সব কিছু জানতে পারবেন। তো একটা ঘোড়ার খাবার হতে মানে থাকা পর্যন্ত যা কিছু লাগে এ টু জেড আপনাদেরকে একটা ধারণা দিলে আপনারা যারা নতুন ঘোড়া কিনবেন আপনাদের জন্য ভালো হবে, আপনারা দেখতে থাকবেন ইনশাআল্লাহ। তো আমরা এই ঘোড়াটা বিক্রি করছি সৌদি আরবে 8,000 রিয়াল, মানে এটা পুরুষ ঘোড়া, আর এটা হচ্ছে বাচ্চা ঘোড়া, মানে এটা বেডি ঘোড়া আর কি, বাচ্চা এটা মাত্র 16 মাস রানিং চলতে আছে। তো এটা বিক্রি করা হয়েছে কিছুদিন আগে 6,500 রিয়াল, মানে 1 সপ্তাহ হয়েছে আর কি। তো এটা মাত্র বাচ্চা, তো বাচ্চার দাম একটু কম। তো আরেকটা ঘোড়া দেখা আপনাদেরকে, এই ঘোড়াটা হচ্ছে মানে বাপ হচ্ছে ইংরেজি, মা হচ্ছে আরবি, তো এটা মিক্স বলে আর কি। তো এই ঘোড়াটা আমরা বিক্রি করছি মাত্র 6,000 রিয়াল। তো এই ধরন যদি আপনারা ঘোড়া কিনতে চান বাংলাদেশে, তো আপনার আইডিয়া করে নেবেন কমপক্ষে নিচে 25,000 থেকে আপনার পছন্দ অনুযায়ী দাম কম বেশ হবে, 40,000 50,000 যে যত টাকা দিয়ে নিতে পারেন আর কি। আপনি যত টাকা দিয়ে ঘোড়াটা কিনেন আপনার পছন্দ মতো আর কি, যাই টাকা দিয়ে কিনলেন কিনলেন, তারপর আপনার একটা লাগবে বাসস্থান যেখানে আপনার রাখবেন, এই ধরনের একটা রুম তৈরি করবেন। আর এরকম না হলে এরকম সাইড দিকে আপনি ওয়াল দিয়েও করতে পারেন। দেখেন আপনার রুমটা আমি একটু দেখাইতেছি, তখন আপনারা বুঝতে পারবেন এই একটা এর ধরনের একটা রুম লাগবে। আর রুমে আপনারা বালু দিবেন, বা আমার অন্য ভিডিও আছে বালু বিপরীত অন্য কী দিছি, ওইটা দেখলেও আপনারা শিখে নিতে পারবেন। একটা রুম করতে কত টাকা খরচ হবে এটা আপনারা একটা আইডিয়া করে নেবেন আর কি। তো এবার আসেন, ঘোড়াকে আপনারা কী খাওয়াবেন, খানা কীরকম লাগবে, কতটুকু লাগবে একটা ঘোড়ার খাদ্য। তো 1 নম্বর হচ্ছে গম লাগবে, তো গম লাগবে আপনার 2 বস্তা, 1 মাসে 1 মাসে 2 বস্তা লাগবে 50 কেজির, এটা হচ্ছে গম এই বস্তাটা। আর দেখেন এই গম লাগবে আপনার 2 বস্তা, খাদ্য লাগবে 2 বস্তা, তো মাসে আপনার 2 বস্তা গম লাগবে, 2 বস্তা খাদ্য লাগবে। আর দ্বিতীয় লাগবে আপনার ভুসি, তো আপনার ভুসি লাগবে 2 বস্তা। আমরা এই দেশে 1 বস্তা হলে চলবো, তো বাংলাদেশেরটি তো 25 কেজির বা 30 কেজির, তো এই দেশেরটি হলো 50 কেজির। তো তারপর লাগবে আপনার ঘাস, তো এই দেশে তো বান্ডালে বান্ডালে পাওয়া যায়, বাংলাদেশে তো আপনার বান্ডালে পাবেন না, কিনতে পাওয়া যায় না। তো বাংলাদেশে আপনারা কী করবেন, মাঠ থেকে ঘাস কাটিয়ে নিয়ে আসবেন, বা এখন বাংলাদেশে ঘাস লাগানো হয় ওইখান থেকে ঘাস নিয়ে আসিয়া সকালে কমপক্ষে 5 কিলো, রাত্রে 5 কিলো, আর দুপুর বেলা আপনারা আমাদের যে খ্যার আছে, খ্যার বলতে আমরা ধান ক্ষেত থেকে যেটা পাই আর কি, ধান লওয়ার পরে এটা খড় বলা হয় আর কি শুদ্ধ ভাষা, তো আপনারা এই খড় দিবেন ঘোড়ার সবসময় আর কি। তো তারপর আপনার ঘোড়ার রুমে ফ্যান লাগাতে হবে, 1 নম্বর খরচ আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে ঘোড়ার রুমে ঘোড়ার পানি দিবেন, ঘোড়ার পানির কারেন্ট বিল আছে, বা যদি গ্রাম এলাকা হয় তাহলে তো কোনো কথা নাই, পানি কলের থেকে নিয়ে নিলেন বা পুকুর থেকে দিয়ে দিলেন। 3 নম্বর হচ্ছে আবার ঘোড়ার যে পায়খানা করবে, পায়খানা ফালাইতে হবে, ঘোড়া যদি আপনি ক্রয় করে ঘোড়ার পিছে অনেক সময় দিতে হবে। তারপর হচ্ছে ঘোড়ার গোসল করাতে হবে প্রত্যেক দিন। তারপর হচ্ছে কিছুদিন পর পর ঘোড়ার পায়ের নখ কাটতে হবে, ঘোড়ার অনেক সময় বিভিন্ন অসুখ হয়, তো ওষুধ লাগবে। আর শেষ যে জন্য আপনি ঘোড়াকে মেন ঘোড়া চালানোর জন্য ঘোড়া চালাতে হবে, ডেইলি না পারেন 1-2 দিন পর পর হলেও ঘোড়া চালাতে হবে। তো এই হলো বিষয়, তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।